আমাদের রাজ্যে যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলো রয়েছে সেইগুলোতে মেডিকেল টেস্টের জন্য এবং আউটডোর চিকিৎসার জন্য আমরা মাঝে মধ্যেই শরীর খারাপ হলে গিয়ে থাকি সরকারি হাসপাতালগুলোতে আউটডোর সার্ভিসে আমরা খুব কম খরচে বিনামূল্যে ভালো ডক্টরের থেকে পরামর্শ নিতে পারি ও চিকিৎসা করাতে পারি আমাদের সকলের আর্থিক অবস্থা তো তেমন ভালো নয় সেই জন্য বাইরে ডক্টরের কাছে ফিস দিয়ে চিকিৎসা করানো সকলের হয়ে ওঠে না তাই আমরা অনেকেই সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করানোর জন্য গিয়ে থাকি আর আমরা জানি হসপিটালে আউটডোরে ডক্টর দেখানোর জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় তাতে অনেক সময় নষ্ট হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় এখন আপনারা আপনাদের মোবাইল থেকেই যে কোনো সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে আউটডোরে ডক্টর দেখানোর জন্য অনলাইনে ওপিডি টিকিট কাটতে পারবেন সে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই হন না কেন তো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ওপিডি টিকিট কাটবেন তা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তার সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন তো চলুন শুরু করা যাক অনলাইনে আউটডোরের ওপিডি টিকিট কাটার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপর এখানে ডব্লু বি হেলথ লেখে সার্চ করবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেইটিতে ক্লিক করবেন কিংবা ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটিতে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তারপর একটু নিচে স্ক্রল করে বাঁ দিকের রোতে ওপিডি টিকিট বুকিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে অনলাইন টিকিট বুকিংয়ে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার চাইবে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন তারপর আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে সাবমিট করবেন তারপর এখান থেকে আপনি যেই হসপিটালে ডক্টর দেখাতে চাইছেন সেই হসপিটালের নাম সিলেক্ট করবেন এখানে ভিজিট ডেটে আপনি কোন দিন ডক্টর দেখাতে যেতে চাইছেন সেটি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন এখানে আপনি যদি হেলথ কার্ড বানাতে চান তাহলে ইয়েস করবেন আর আপনি যদি শুধু টিকিট কাটতে চান তাহলে নো করে এগিয়ে যাবেন তারপর এখানে আপনি বা যিনি ডক্টর দেখাবেন তার নাম এখানে লিখবেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে আপনার মোবাইল নাম্বার আগে থেকে দেওয়া আছে দেখতে পাবেন তারপর এখানে এ যে আপনার কত বছর বয়স সেটি বসাবেন এখানে কান্ট্রি আর স্টেট আগে থেকে সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এখানে অ্যাড্রেসে আপনার ঠিকানা বসাবেন গ্রাম পোস্ট ইত্যাদি এখানে আপনার পিনকোডটি বসাবেন তারপর ওপিডিতে আপনি কোন বিভাগে ডক্টর দেখাবেন সেটি সিলেক্ট করবেন মেডিসিন স্কিন চেস্ট ডেন্টাল আই ইত্যাদি তারপর এখানে আপনার যদি হেলথ আইডি বা হেলথ আইডি নাম্বার থাকে তাহলে এখানে বসাবেন নাহলে ঘরগুলি ফাঁকা ছেড়ে দেবেন এখানে আপনার আধার নাম্বারটি বসাবেন কিংবা না বসাতেও পারেন কারণ এটিতে স্টারমার্ক নেই তাই না বসালেও চলবে এখানে সেভে ক্লিক করবেন তারপর আপনার টিকিটটি চলে আসবে টিকিটটি ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দেবেন এবং যেদিন ডক্টর দেখাতে যাবেন সেদিন টিকিটটি প্রিন্ট আউট করিয়ে নিয়ে যাবেন এইভাবে আপনিও খুব সহজেই মোবাইল থেকে ওপিডি টিকিট কেটে আউটডোরে ডক্টর দেখাতে পারবেন আর আপনাকে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলেই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকানে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিও কিছু নতুন ইনফরমেশনের সাথে